মুক্তি কৃষ্ণ চৈতন্য সন্ত রাধে
গঙ্গায় স্নান করলে পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব চলে যায়। হরি সভায় সকালে মিলে হরি কথা শুনলে কি হয়? রাধে রাধে, হরি কথা শুনলে হরি সভায় কি হয়? শুনব কেন? শুনলে বা কি হয়? প্রশ্ন করুন, উত্তর পাবেন। প্রশ্ন যদি না জাগে কারো মনের মধ্যে, উত্তর কোনোদিন আসবে না। আর প্রশ্ন যার আসবে তিনি কিছু জানতে পারবেন। শুধু শুনলে হবে না, কিছু শুনিতে হবে, কিছু শুনবেন তো নাকি না? শুধু শুনবেন, একান দিয়ে ওখান দিয়ে বের করে দেবেন। সারা জীবন মানুষ শুনছে, কি শুনলেন মনে তো নেই, হরি ওম হরি ওম হরি ওম, কি শুনলেন মনে নেই, বলে হরি সবাই গিয়েছিলেন না, বলে হ্যাঁ, আজকে কি প্রসঙ্গ শুনিলেন, বলে তা বলতে পারবো না। তাহলে কেন এলেন? যেখানে এলেন সেখান থেকে কিছু নিলেন না তো কিসের জন্য এলেন? তেমনি পৃথিবীতে বারবার মানুষ জন্মাচ্ছে, বারবার মানুষ মরছে, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, জরা ব্যাধি, জন্মালেই মানুষকে একদিন মরতে হবে। এবং যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবেন, জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা ছাড়া সুখ নেই। রাধে রাধে, এইটা হচ্ছে জীবের স্বভাব, এটা হলো জীবের গতি। তাহলে জীব উদ্ধার হবে কি করে? জীবকে উদ্ধার হতে হলে একটা কর্ম করতে হবে, বলে কি কর্ম? যেখানে জীব জন্মাচ্ছে সেখানেই মরছে। আপনারা একটা ছোট্ট গ্রন্থে দেখতে পাবেন, জয় রাধে গোবিন্দ গো পালে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, 80 লক্ষ জনির অন্তে একবার মনুষ্য জন্ম হয় জন্মের সার। এমন দুর্লভ জন্ম পাইয়া যে জন হরি না ভজিল, লোচন বলে ওই পাপী কেবল এলো গেল। কৃষ্ণ ভজিবার তবে সংসারে আসলো, কৃষ্ণ ভজিবার তবে সংসারে আসলো, কৃষ্ণ ভজিবার তবে। রাধে রাধে,
বাবা কিসের জন্য আসা হয়েছে আমাদের? হরে কৃষ্ণ, মানব জন্মটা কিসের জন্য বলুন, আপনারা বলুন। হরে কৃষ্ণ, আপনাদের চরণে কৃপা ভিক্ষা, আমার অপরাধ নেবেন না। অনেকদিন আপনাদের হরিসভায় আপনারা নিয়ে আসছেন, আমাকে আপনাদের চরণ তলে ঠাঁই দিয়েছেন। আপনাদের এখানে এসে অনেক কিছু পেয়েছে, সবচেয়ে বড় পাওয়াটা কি জানেন তো? ভক্ত পদ রজ কলিযুগে উদ্ধারের তিনটে উপায় মহাপ্রভু বললেন, গৌরহরি বললেন, ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধোয়া জল, ভক্তের ভুক্ত অবশিষ্ট প্রসাদ, এই তিন হলো সাধনার সম্বল। খুব ঠান্ডা লেগেছে তো না কি বাবা? ঠান্ডা লেগেছে? ও ঠান্ডা লাগেনি? ওই গায়েগুলো খুলে দেন না, ও পরে আছেন বলে ঠান্ডা লাগছে না? হরি বল নিতাই গৌর, হরি বল। বলবেন আপনি পরেননি এই জন্য আপনাকে ঠান্ডা লাগেনি না কি? তাই বলবেন তো? আবার কোন আসনের মানুষরা কি বলে জানেন তো? বলে নিশ্চয় কিছু নেশা করেছে, গায়ে দশ হাত কাপড় আছে, ব্লাউজ আছে, সায়া আছে, তার সঙ্গে আবার একটা চাদর মুড়ি দিয়েছেন তো, বলছেন বাবা তবু শীত। এই শীত গ্রীষ্ম বাত বর্ষা শরৎ হেমন্ত সব কিছুকে সহ্য করা যায়, কি করলে? উত্তরটা বাবারা দেবেন, পরে চাইব আপনাদের কাছে। আজকে কমিটির বাবারা গিয়েছিলেন, বলেছেন বাবা সত্য ত্রেতা দাপর কলি চার যুগের কীর্তন তো আমরা শুনে শুনে এলাম, অনেক দিন এইগুলো শুনছি, যিনি আসছেন ওই চার যুগেরই কীর্তন করছে। চার যুগের আগের যুগ যা কল্পযুগ, আপনাকে আজকে সেটাই শোনাতে হবে। হরি বল এবার, মানে চার যুগ সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্যের শ্রীহরি শঙ্করচক্র কদাবতম ধারি, যোগী বেশ ধারণ করে এলেন, কেননা সত্যের ধ্যান ছিল তো, সত্যের ধ্যান ত্রেতায় যজ্ঞ দ্বাপরে অর্চন কলিযুগে করিতে হবে হরিনাম। তাহলে চার যুগের ধর্ম বোঝালেন, তাহলে চার যুগের ধর্মের কথা বললেন, চার যুগের আগে কি ছিল? যারা চার যুগে অবতার রূপে জন্মগ্রহণ করলে, যাদেরকে দিয়ে সৃষ্টি লীলা করানো হলো, যারা আদি মূলাধার তারা কে? রাধে রাধে হরি বল। তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন, অনেকদিন আসছি আপনাদের হরিসভায়, এমন কথা কেউ কিন্তু কোনোদিন বলেননি, আজকে বলেছেন। তাহলে বলেছেন যখন শুনতে হবে, এবার কি করে শুনবেন? এক মন হলে, এক মন হলে আছে, এর সঙ্গে দুটো মন আছে, সুমন আর কুমন। একটা ভালো মন আছে যে হরিকথা শুনবার জন্য এসেছে, এখানে বসে বসে যদি কেউ বাড়ির কথা চিন্তা করে তাহলে দুমন হয়ে গেল। আপনার দেহটা এখানে আছে বটে, চোখে দেখছেন, কিন্তু মনটা এখানে নেই।
এই মন চলে গেছে কোথায়? বাড়িতে। বাড়িতে যারা আপনার আপনজন তাদের কাছে পৌঁছে গেছে, তাহলে আর শোনা হবে না, আর মন রাখতে পারবেন না। এক মন, দুটো মনকে যুক্ত করে দিন এক মন। দশ শতকে চল্লিশ সেরে মন, এক রক্তি কম হলে দশ সালে চল্লিশ তো কি বাবা, দশ সালে চল্লিশ তো যদি একটু কম হয়ে যায়, মেরুটা ওদিকে চলছে বলে না হয়নি, হয়নি এখনো হয়নি, আর কিছু দিন হলে এই অভাগা দুর্ভাগা দিন অধীন আপনাদের চরণের দাস, ভক্তগণের চরণে রেণুর সমান, দিনহীন অপিঞ্জনের কাছে আর আপনারা কি চাইবেন? বুড়ো হয়ে গেলাম বাবা, বলবেন বাবা দেখলে তো মনে হয় না, বলেন না সদগুরু পাওয়ে থেকে বাতাও বাতা উপদেশ বাবা গো, কয়লা গো ময়লা ছোটে যদি আগ করে প্রভাত। হরে কৃষ্ণ, এই বুড়ো মানুষটা আপনাদের কাছে দাঁড়িয়েছে কার কৃপায় জানেন? গুরুদেবের কৃপায়। গুরুদেবের কৃপা আছে বলে আপনাদের চরণ তলে আসতে পেরেছি, গুরুদেবের কৃপা আছে বলে, গুরুদেব কৃপা করেছেন বলে, হৃদয় মন্দিরে বিরাজ করছেন বলে এখনো আপনাদের কাছে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটা গুরুদেবের কৃপা, তা না হলে হবে না। যারা গুরুচরণ আশ্রয় করেননি আগে করবেন, তবে হ্যাঁ গুরু করবে জেনে, জল পাবে ছেনে, যাকে তাকে গুরু করবেন না, ভেবে চিন্তে করবেন। এক শত পরীক্ষা করে তারপরে শিষ্যকে শিষ্যত্ব দেবেন, এক শত পরীক্ষা করে তারপরে গুরু কিনবেন। বাজারে অনেক গুরু পাওয়া যায়, কেমন গুরু পাওয়া যায় জানেন? লোভী গুরু, কামী গুরু, লোভী কামী গুরু যদি কোন শিষ্যের হয় এমন গুরুকে ত্যাগ করিয়া সদগুরু
পন্থা গুরু শিষ্য উভয়ে হয় লন্ড তাহলে ভাবলেন গুরু শিষ্য উভয় লন্ড হন্ড মানে গুরুদেব পার হতে পারবেন না আর শিষ্যকেও পার করতে পারবেন না গুরু ঘাটে ভবের কাঙ্কারি এই ভবের ঘাটে এটাকে আমরা ভব সংসার বলিব ভবকান্নাম ভব হরে কৃষ্ণ ভবকান্না কিমা এই সামনে আসছে শিব চতুর্দশীটা এলেই আপনারা সকলে ডাব আর দুগ্ধ নিয়ে ছুট দেবে কোথায় যাবেন কোথায় যাবেন না শিবের কাছে না শিবের এক নাম হলো ভব আর তার ঘরে যিনি ঘরানি তার নামটা ভবানী শিব শিবানী ভব ভবানী এই ভব সংসার বাবাদেরকে একটা শ্লোক বলবো মনে রাখবেন কিন্তু ফকির করতে ফিকির হলো অগ্নি হলো সাপ স্ত্রীর পেটে বরের জন্ম দুধ খাবে কা হরে কৃষ্ণ আবার বলছি ফকির করতে ফিকির হলো কপনি হলো সার বউয়ের পেটে বরের জন্ম দুধ খাবে কার ইদার বউর রাধে রাধে আপনাদের কাছ থেকে উত্তরটা নেব বলবেন মায়েদের কাছ থেকে উত্তর নেবেন না আমাদের কাছ থেকে বারবার বলছেন উত্তর নেবেন উত্তর নেবেন আরে বাবা ভবের ঘাটে গুরু কান্দারি পারে যদি যাবি রে বল হরি হরি কথা বলছেন না কেন আরে বাবা অনেক আবার আপনাদের কাছে তো ছেলে মা যে বলে সেটা হয় ছেলে হয় তাহলে যে মা হয় সে বড় বাবা যদি কাউকে বলি বাবা হলো বড় ছেলে হলো ছোট বলবেন আপনি একটু পূর্বে বললেন 75 বছরের বুড়ো আরে বাবা দেহটা বুড়ো হয়ে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি এই কাপড়গুলো আপনারা পরছেন না ওগুলো পরতে পরতে যখন জীর্ণ হয়ে যাবে মানে ছিঁড়ে যাবে ওগুলো পরবেন কি করবেন আবার একটা নতুন পরবেন তেমনি মানুষও পৃথিবীতে জন্মাবার পরে দেখতে দেখতে দেহটা যখন জরাজীর্ণ হয়ে যায় না এই ভিতরে যেটি আছে ভিতরে ও কিন্তু বুড়ো নয় ও দেহ ছেড়ে দিয়ে আর একটা নূতন দেহ ধারণ দেহের মধ্যে যে আত্মায় আছে সে তো কোনোদিন বুড়ো হয় না একটা দেহ ছেড়ে নূতন দেহ ধারণ করে আবার নূতন একটা ছেলের রূপ ধারণ করে এবার বাল্য কিশোর যৌবনাঞ্জরা ধীরে ধীরে আবার সে বৃদ্ধ হয়
তাহলে এই দেহ বারবার জন্মাচ্ছে, বারবার মরছে, বারবার জন্মাচ্ছে, বারবার মরছে, উদ্ধার হবে তবে সেই প্রথমে আবার ফিরে যাবে। কৃষ্ণ ভজি সংসারে আইন আপনারা বলবেন বাবা মায়া বলে তো কিছু বুঝতে পারলাম না, মায়া বলতে গেলে আমরা মেয়েকেই বুঝি। হরি বল হরি বল হরি বল হরি বল, মায়া বলতে মেয়ে নয়। গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দৈবিজ্ঞেষা গুণময়ী মম মায়া গুরুত্বয়া মামে মাঝে প্রপদন্তে মায়া বেতান করন্তি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমার এক দুষ্টর দৈবী মায়া রহিয়া, এই মায়াকে অতিক্রম করতে কেহ পারে না। বলে কেহ বলতে কত দূর প্রভু? বলে ব্রহ্মলোকের ব্রহ্মও না, শিবলোকের শিবও না, স্বর্গের দেবতাগণের মধ্যে ইন্দ্রচন্দ্রও না, মর্তমণ্ডলের মানুষ তো দূরের কথা। শ্রীকৃষ্ণ বললেন কে পারবে জানো অর্জুন? বলে কে পারবে? মামে মজে প্রপদন্তে, অর্থাৎ আমার ভজনা যে করবে করবে, আমার চরণে যিনি আশ্রয় নেবেন নেবেন, আমার নামগুণ কীর্তনে যিনি মন প্রাণ সমর্পণ করবে করবে, কৃষ্ণ তোমার হলাম বলে যিনি আমার চরণে বৃন্দাবন গিয়েছেন? দ্বারকা গিয়েছেন? বদরিক আশ্রম? কেদারনাথ? বলে কজন চায় বাবা, যান না কেন? মায়ের গর্ভে যখন ছিলেন সব তো বলে কয়ে এসেছেন না, চরণ দাও ঠাকুর তোমার তীর্থে যাব, গুরুগৃহে যাব, সাধু সঙ্গে হরিকথা শুনতে যাব, হাত দুটো দাও ঠাকুর তোমার চরণে চন্দন তুলসী দেব, কৃষ্ণায় নম বলে অর্পণ করব, সরঙ্গ দিয়া করিব তোমার চরণ সেবা, মর্তমণ্ডলে গিয়া করিব আমি স্ত্রী পুত্র পরিজন স্বজন বান্ধব বিষয় ঐশ্বর্য এগুলোকে সেবা করছেন। আপনাদের কাজের শেষ আছে কোনোদিন? শেষ নাই না? কবে শেষ হবে কি বাবা? কাজের শেষ কবে হবে? হবে না না, কাজের শেষ নাই। এইটি হলো মায়া, জন্মাবার সময় কিছু নিয়ে আসেননি, কাউকে সঙ্গে করে নিয়ে আসেননি, মরবার সময়ও কেউ সঙ্গে যাবে না। মাঝখানটা আমার 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 আমার। আপনার পত্নী কোথায় জন্মেছিল তার সংবাদ ছিল না, যা বিয়ে করেছেন বলে আমার।
আপনার ছেলে কি করে হবে, স্ত্রীর গর্ভে ছেলে কি করে জন্মাবে কোনোটা জানেননি, যা জন্ম হয়ে গেছে বলে আমার ছেলে। যে বিষয় আশয় নিয়ে কেউ সংসারে আসে না, সেই জমি জায়গা টাকা পয়সা সব কিছু বলছে আমার। স্ত্রী পুত্র পরিজন কেহ নয় আপন, সকলে নিজের পিতা, মরিলে তোমার তুলিয়া চিতাতে, মুখে গেলে দেবে হতা, মুখে গেলে তোমার সঙ্গের সাথী তাহলে আমার আমার করছেন কেন? এসব ছেড়ে দিয়ে একটু গোবিন্দকে ভজন করুন, ভগবানকে ডাকুন, বলবে কিছুই তো জানি না, কোথায় যেতে হবে, আমি যার কৃপাতে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, যার কৃপাতে আপনাদের কাছে হরি কথা বলেছি, যার কৃপাতে আপনাদের কাছে আসতে পেরেছি, সেই শ্রীগুরুচরণকে আশ্রয় করুন। শ্রীগুরুচরণ ভগবতি চরণে প্রার্থনা রাখছি। কোথায় গেলে কি পাবেন, কেন গুরুচরণ আশ্রয় করব, গুরুর কাছে গেলে আমাদের কি লাভ হবে, কেন আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আপনি না কইলে আচার শেখানো না যায়। বাবা রেডিওতে যদি নূতন ব্যাটারি চারটা দিয়ে দেন, দেখবেন ভলিউমটা ভালো বাড়ছে, টর্চে যদি দুটো ব্যাটারি ভালো দিয়ে দেন নূতন এনে, দেখবেন জ্যোতিটা ভালো হয়। এবার ব্যাটারি যখন ধীরে ধীরে কমে যায় তখন টর্চের জ্যোতি কমে যায়, রেডিওর আওয়াজটাও আর শুনতে পাওয়া যায়। তেমনি হলিউল 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 আমাদের যা থেকে উৎপত্তি তাহাতেই লয়। একটুখানি বলে রাখি, সময় যদি আর না হয়
সেটা হচ্ছে গুরুদেবের কাছে গেলে গুরুদেব বলে দেবেন তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখতে গেলে তোমার শরীরে শক্তি শক্তি আওয়াজ দৃষ্টি সব কিছুকে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সতেজ রাখতে গেলে কি করতে হবে যদি তেমন সিদ্ধ গোসাই হয় তিনি বলে দেবেন এর উপায়টা কি কারণ শাস্ত্রে বলা আছে 9,32,000 গ্রন্থ কইল এক বস্তু বুঝাইতে তবু আসল কথা না লিখিল কালি কলমেতে 9,32,000 গ্রন্থ সৃষ্টি করলেন কিন্তু আসল কথাটা কালি কলমে লেখা হলো না রাখলেন কোথায় কোথায় রাখলেন একজনের কাছে রেখে গেছেন তিনি হলেন গুরুদেব ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়া মহাজন জেন গতে সপন্থা নিতাই হরি হরি তাহলে কি বলি সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।